যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। সোমবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় হয় এই বিক্ষোভ কর্মসূচি। বিভিন্ন সংগঠনের ব্যানারে এতে অংশ নেন কয়েকশো বাংলাদেশি। এ সময় নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। দ্রুততম সময়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। গত বুধবার নিউ ইয়র্কের ওজন পার্কের বাসায় পুলিশের গুলিতে মৃত্যু হয় মানসিক ভারসাম্যহীন তরুণ উইন রোজারিওর।